Chicken now, niye khe bolo kemon hoyeche. Into gravy now. Bollam to bhalo hoyeche. Sob thik ache. Sob thik ache. Dokaner moto na. Namaskar bondhura. Namaskar. Ajke amar family somet amra abar amar apnar samne chole eshechi. সম্পূর্ণ ঘরোয়া খাবার নিয়ে আর আমরা ঘরোয়া খাবারটাই বেশি পছন্দ করি, সম্পূর্ণ বাঙালিয়ানা খাবার যেটা। তো আজকে রেসিপি কি আছে, মানে আজকে দুপুরের আইটেম কি আছে আপনি বলে দিন। এটা হচ্ছে মাছি তো সময় জানেন, এটা হচ্ছে পোস্ত দিয়ে আর কাঁচা বাদাম দিয়ে লাল শাক ভাজা। এখানে রয়েছে 2 পিস পটল ভাজা রয়েছে, এটা হচ্ছে কচুর লতি, এটা হচ্ছে চিকেন কষা একদম গামাখা কষা একদম, এটাও চিকেন কষা রয়েছে, এটার হচ্ছে ঝিঙে আলু পোস্ত, এটা হচ্ছে সর্ষে বাটাতে ইলিশ মাছের ঝাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে চাটনি, মিষ্টি আমের চাটনি একসাথে বেশি করে নিয়ে রেখেছি, একটু একটু করে নিয়ে। আর এটা হচ্ছে ঢাকা দেওয়া রয়েছে। আগেরবার আপনারা দেখেছিলেন যে স্যালাদের মধ্যে প্রচন্ড মাছি বসছিল, সেই জন্য আপনাদের কথা মতন স্যালাডটাকে আমি একটু ঝুড়ি চাপা দিয়ে রেখেছি, মাছি না মানে কাটা মাছির ভাগটা কমও আছে আর কাটা ফলে মাছি প্রচুর বসে বলে এটাকে আমি ঝুড়ি চাপা দিয়ে রেখেছি। এর মধ্যে রয়েছে শসা, লেবু, লঙ্কা, পেঁয়াজ, সবকিছু। তাহলে আমরা খাওয়া দাওয়াটাকে এনজয় করছি লাল শাক ভাজা দিয়ে। আমার সামনে এত আস্তে 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 প্রথমে খাবো হচ্ছে লাল শাক ভাজা দিয়ে, পোস্ত আর কাঁচা বাদাম দিয়ে ভাজা। আর আজকে আমরা দুজন মিলেমিশে রান্না করেছি। মিলেমিশে বলতে কি, শাক ভাজাটাও নিজে করেছে, লতিটাও নিজে করেছে, পোস্তটাও নিজে করেছে, শুধুমাত্র চিকেনটা আমি করেছি, তাই তো? ভালো লাগছে খেতে, পোস্ত আছে তো পোস্ত দিয়ে মেখে খাইছি, পোস্ত দিয়ে মেখে খেতে ভালোবাসি। ঝিঙালো পোস্ত খুব ভালো লাগে। ডালটা ইচ্ছা করেই করিনি, কেউ যেহেতু খেতে চায় না একটু ডাল, বলতে একদমই পায় না। কালকে দিয়েছিলাম খাস নি কেন? বললাম একটু খেয়ে দেখ না, লুটিতে কোনো গলা চুলকায় না, ভালো লুটি খাওয়া ভালো তো, রক্ত পরিষ্কার হবে।
লটি। রুটিটা খুব ভালো হয়েছে। না অনেক দাম না, পোস্ত লুকিয়ে রয়েছে। দেখি আমি এবার একটু পোস্ত বেশি নেবো না, কারণ আবার মাছটা আছে, অল্প একটুখানি নিই। পোস্ত আমাকে দাও, আচ্ছা বাটিটা আমাকে দাও, নিয়েছি। আচ্ছা ঠিক আছে, না পোস্ত নেবে না? না আমি আর নেবো না, মাছ আছে না, আমি কষা করে দিয়েছি। কষা কষাই তো ভালো লাগে, সবসময় তো ঝোল দিয়ে একদম গা মাখা কষা, এটাই তো ভালো লাগে। খেয়ে বল তেল ঝাল নুন কেমন হয়েছে? ভালো লাগছে? লেজাতে তো প্রচন্ড খাটা, এই একটা নি ভাবে একটু কাটা ছাড়ি তোকে দেবে, খাবি শুকুন, শুধু মুখে খা, মাছই খেতে চায় না, শুধু রুই কাতলা ছাড়া। এরকম যে হেভি মজা খেয়ে ঝাল সরষে বাটা দাও, একটা দি, দুটো লেজা, একটা বড়ি দাও, ইলিশ মাছের গন্ধ কি তোর নাকে গেছে নাকি? ইলিশ মাছের গন্ধ শুকে মনে হচ্ছে লাফিয়ে উঠল। বেশি করে ভাত নিয়ে মাখো।
দোকানটা রেখে দাও। হ্যালো, কি হয়েছে? ইলিশ মাছের গন্ধ নাকে গেছে? ও না না, বাবুর মাংসের গন্ধ নাকে গেছে। চিকেনটা খুব ভালো লেগেছে। চিকেনটা খুব ভালো লেগেছে। মায়ের মাংস হয়ে যাবে। সত্যি আজকে আমি লাস্ট হয়ে গেলাম, বাবু ফার্স্ট হয়ে গেল, আমি সেকেন্ড, তুই থার্ড। আমার সাথে মা কম্পিটিশন করলে পারবে না। হ্যাঁ, বাবাই পারলো না। টাইট হয়ে গেছে। আজকে আমাদের প্রত্যেকের চিকেন রয়ে গেল। আমি তো সবসময় বলি ভালো। ভাতগুলো সালাদ খা খেলাম তো, ভাত চাবা বস্তু টুকু করে চাবা, এখনই এন করবো। ল্যান্ড করবে? এন ল্যান্ড না, এন করবো। শশা নেবে? নিয়ে নিচ্ছে শশা। আমার পেঁয়াজ নেবে? লাগবে না না, ব্যাস তাহলে ছাড়ো। এইটুকুনি ভাত নেবো। হ্যাঁ না না না, মাংস একটু উল্টি কিন্তু না। চিকেন নাও, নিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। একটু গ্রেভি নাও। তোমার চিকেন খাওয়া দিয়ে আজকে ভিডিওটাকে শেষ করবো। দেখি বললাম তো ভালো হয়েছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। দোকানের মতো না, ওই জন্য মনে হয় টমি দুবার ভাত খেলো চিকেন দিয়ে, এখন আবার ডাকছে খাবে বলে। আমি ভাত রেখে দিয়েছি, শুকনো ভাত মেখে দিতে হবে। আর বলো অত দিও না, অনেক ইয়ে রয়েছে না, শুকনো ভাত এখন খাওয়ানো উচিত না। থাক তাহলে রাতে খাবে, এখন শরীর ভালো না। চাটনি নিয়ে তুলনায় চামচ করে
অল্প না, এগুলো বেশি খা না, আমি করবো আর পরে আমিও একটু চাটনি নিয়ে নিই। এমনি একটু কিশমিশ করলে কাজু করলে এর পরেরটা করবো কাজু কিশমিশ দিয়ে। ওইগুলো কী করলে মিশ্রিগুলো কালারিং এগুলো হিসাবে দেওয়ার জন্য তো আমাদের খাওয়া দাওয়া পুরো সব শেষ। আপনাদের বৌদি আঙুল চাচ্ছে চাটনি দিয়া, ছেলে অনেক আগে খেয়ে ফেলেছে, ও ফার্স্ট হয়ে গেছে আজকে। চিকেন চিকেন আছে, পোতে গেছে, রয়ে গেছে, খুব ভালো হয়েছে বলে এটা আমি রেখে দিলাম। চিকেনটা খাওয়ার মতন আর ভাত তো শেষ হয়ে গেছে, আর খাওয়া শুনি পেট জ্যাম, প্রত্যেকের ভাত শেষ হয়ে গেছে, কিছু নেই। তো আজকে আমাদের এই পুরো পরিবারের খাওয়া দাওয়ার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টগুলো জানাবেন, ভালো পরে অবশ্যই লাইক করবেন। আজ আসি, আবার দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, 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 খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা টাটা।